हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। तुम्हारे आमी क्लास 12 এর বোর্ডের জন্য যারা স্পেশালি বেঙ্গলি মিডিয়ামে আছো তাদের জন্য একটা স্পেশাল ক্লাস করছিলাম এবং কিছুদিন গ্যাপ হয়ে গেছে, তো তার জন্য সরি। এন্ড আমাদের দেখো প্যাকিং দক্ষতা, সেখান থেকে আমাদের বাকি ছিল, সেইখান থেকে আমরা স্টার্ট করব। প্যাকিং দক্ষতা থেকে কিন্তু তোমাদের যেটা আমরা বলি প্যাকিং এফিসিয়েন্সি বা প্যাকিং দক্ষতা, বা অনেক সময় যেহেতু বাংলায় কোশ্চেন পেপারে ভরণ দক্ষতা এই টার্মটাও ইউজ করতে পারে, সেটাও কিন্তু সেম, তার ক্ষেত্রেও কিন্তু অ্যান্সারটা সেম হবে। তো প্যাকিং দক্ষতা এই মেন ব্যাপারটা কি, প্যাকিং দক্ষতা বলতে কি বোঝায় সেটা যদি বলতে চাই, তাহলে বোঝায় যে আমরা পড়েছি যে ইউনিট সেলের কথা, মানে একক কোষের কথা, ওই একক কোষের সমস্ত যে কণাগুলো, ওই কোষটার টোটাল যে ভলিউম মানে আয়তন, তার যত ভগ্নাংশ দখল করবে সেটাই ওই কোষটার প্যাকিং দক্ষতা। মানে একটা যদি ইউনিট সেল হয়, একটা ইউনিট সেলের এইরকম করে যে থাকে, এইরকম করে তো থাকে এক একটা ইউনিট সেলের, এই এক একটা ইউনিট সেলের যে প্রত্যেকটা কণা রয়েছে, এখানে প্রত্যেকটা যে কণা রয়েছে, প্রত্যেকটা কণা কি করে রেখেছে, কণা কোষের টোটাল আয়তনের যত ভগ্নাংশ অধিকার করে রেখেছে সেটাই তার প্যাকিং দক্ষতা। এবার প্যাকিং দক্ষতা মানে ক্যালকুলেট করা যায়, সেটা শুধু সরল ঘনকাকার কোষের জন্য হতে পারে বা বিসিসির জন্য হতে পারে, মানে দেহ কেন্দ্রিক যে কিউবিক সেন্টারের জন্য, বা পৃষ্ঠ কেন্দ্রিক মানে এফসিসি। তাহলে সরল ঘনকাকারের জন্য হতে পারে, বিসিসির জন্য হতে পারে, এফসিসির জন্য হতে পারে, এন্ড এসসি মানে সিম্পল কিউবিক সরল ঘনকাকার হতে পারে। তো এই তিনটের প্যাকিং দক্ষতা কিন্তু ক্যালকুলেট করা যায়, এবং সেইটা ক্যালকুলেট করার একটা ফর্মুলা ইউজ করা হয়, সেটা হচ্ছে একক কোষে সকল কণা দ্বারা অধিকৃত আয়তন এবং একক কোষের মোট আয়তন দিয়ে যদি আমরা ডিভাইড করে দিই, এই যে একক কোষে সকল কণা দ্বারা অধিকৃত আয়তন, টোটাল কণাটা যত আয়তন অধিকার করে আছে এবং তাকে যদি টোটাল আয়তন দিয়ে একক কোষের যে আয়তন সেটা দিয়ে ডিভাইড করব কণা দ্বারা অধিকৃত আয়তনকে, তাহলে কিন্তু প্যাকিং দক্ষতা আমরা ক্যালকুলেট করে ফেলতে পারবো। এখানে বিভিন্ন ঘনকাকার একক কোষের বিভিন্ন রাশি, মানে ঘনকাকার একক কোষ সেটা সরল হতে পারে, দেহকেন্দ্রিক হতে পারে, পৃষ্ঠ কেন্দ্রিক হতে পারে, সেটার জন্য এবার তোমরা জেনে গেছো অলরেডি যে ঘনকাকার একক কোষের মধ্যে যদি সরল ঘনকাকার একক কোষ হয় তাহলে কণার সংখ্যা হবে 1, দেহকেন্দ্রিক হলে 2, কারণ একটা কেন্দ্রে থাকবে এবং বাকি, এবং পৃষ্ঠ কেন্দ্রিক হলে 4। বাহুর দৈর্ঘ্য যদি a ধরে নি প্রত্যেকটার ক্ষেত্রেই, এবং কণার ব্যাসার্ধ রেডিয়াস সেটাকে স্মল লেটারে স্মল r ধরে নি, তাহলে ব্যাসার্ধের সাথে বাহুর দৈর্ঘ্যের যে সম্পর্ক r ইকুয়াল টু কি, এই তিনটা তোমাদের একটু মনে রাখতে হচ্ছে। r ইকুয়াল টু a বাই 2। এবার প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে প্যাকিং দক্ষতা কিভাবে নির্ণয় করতে হয় সেই কোশ্চেন কিন্তু তোমাদের অলরেডি HS-এ কিন্তু এসেছে, 2016 সালে এসছে এরকম কোশ্চেন। 2016তে যেমন তোমাদের HS-এ এসেছিল সরল ঘনকাকার একক কোষের প্যাকিং দক্ষতা নির্ণয় করো, ঠিক আছে? তো এই রকম তোমাদের কোশ্চেন কিন্তু এই বছরেও দিতে পারে প্যাকিং দক্ষতা থেকে, তাই জন্য প্যাকিং দক্ষতাটা কিন্তু একটু ভালো করে পড়ে নিও। এবার বাহুর দৈর্ঘ্য যদি a হয় আর কণার ব্যাসার্ধ যদি r হয়, তাহলে সরল ঘনকাকার একক কোষের জন্য r is equal to a by 2, মানে যা বাহুর দৈর্ঘ্য তার হাফ। এবং প্যাকিং দক্ষতা, এবার এইগুলো আলাদা করে নির্ণয় করতে হবে, সেটা কিভাবে নির্ণয় করা আমরা দেখব এক্ষুনি। তাহলে অধিকৃত আয়তন যদি এত হয় তাহলে ফাঁকা স্থান কত হবে, অধিকৃত আয়তন যদি 52.4% হয় তাহলে ফাঁকা স্থান আমরা সেখান থেকে আমরা যদি একক কোষে কণাগুলো দ্বারা অধিকৃত আয়তন সেটা যদি বের করে ফেলতে পারি, তাই তো, তাহলেই আমরা কি করতে পারবো, সেটা বের করে ফেলতে পারলেই তাহলেই আমরা একক কোষে ফাঁকা স্থান 100 থেকে মাইনাস করলেই বের করতে পারবো।
এবং একক কোষে কণাগুলো দ্বারা অধিকৃত আয়তন যদি বেরিয়ে যায় প্যাকিং দক্ষতা বের করতে পারবো। সেইভাবে একইভাবে দেহ কেন্দ্রিক পৃষ্ঠ কেন্দ্রিক এইগুলোর আমরা কিন্তু প্যাকিং দক্ষতা নির্ণয় করতে পারি, সেটা এবার আমরা দেখে নেব। আগে আমরা একটু পড়ে নিই, তারপর আমরা এইটাতে আসছি। ঘনকাকার একক কোষে কেলাসের ঘনত্ব আছে, এটা একটু ছোট আছে তো এটা বলে নিতেই পারি। এই ফর্মুলাটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হবে। ফর্মুলাটা হচ্ছে দেখো, রো ইকুয়াল টু, এটা কিন্তু রো, এটাকে কেউ পি ভাববে না জানো, এটাকে কেউ পি ভাববে না, এটা হচ্ছে রো, ঠিক আছে? এইভাবে লেখাটা হবে, রো ইকুয়াল টু জেড ইন্টু ক্যাপিটাল এম বাই ক্যাপিটাল এন ইন্টু এ কিউব। জেড মানে কি? জেড মানে হচ্ছে কণার সংখ্যা। যদি আমি সরল ঘনকাকার কোষের নির্ণয় করি তাহলে কণার সংখ্যা 1 হবে, যদি পৃষ্ঠ কেন্দ্রিকের করি তাহলে 2 হবে, সরি দেহ কেন্দ্রিকের করি, আর পৃষ্ঠ কেন্দ্রিকের যদি কণা সংখ্যা কথা বলি তাহলে 4 বসাবো। এম মানে হবে ওই যে যে মৌলিক পদার্থটা তার পারমাণবিক ভরটা কত, আর এন তো তোমরা জানো ক্যাপিটাল এন হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার, 6.023 × 10⁻³৩। এই হচ্ছে আমাদের অ্যাভোগাড্রো সংখ্যা, এবং এ হচ্ছে ওই ঘনকাকার একক কোষের প্রান্ত দৈর্ঘ্য বা বাহুর দৈর্ঘ্য বলতে পারো, ঘনকাকার একক কোষের প্রান্ত দৈর্ঘ্য অথবা বাহুর দৈর্ঘ্য বলা যেতে পারে, ঠিক আছে? বাহুর দৈর্ঘ্য কিন্তু বলা যেতে পারে। তাহলে এই হচ্ছে তোমাদের ঘনকাকার একক কোষ বিশিষ্ট যদি কোনো কেলাসের ঘনত্ব নির্ণয় করতে দেয় তাহলে তোমাকে রো হচ্ছে বা ডি দিয়েও লেখা থাকতে পারে, ডি দিয়েও কিন্তু হতে পারে, ডিও তোমরা ইউজ করতে পারো, ডেন্সিটি, ডেন্সিটির তো স্মলে সেটা তোমরা ডি লিখতে পারো, কেলাসের ঘনত্ব, ঠিক আছে? স্মল ডি লিখেও লিখতে পারো বা রো লিখেও লিখতে পারো, যেটা ইচ্ছা। তো জেড হচ্ছে এখানে কণার সংখ্যা, ক্যাপিটাল এম হচ্ছে পারমাণবিক ভর মৌলিক পদার্থটার, এন হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা, এবং এ হচ্ছে প্রান্তের দৈর্ঘ্য বা বাহুর দৈর্ঘ্য সেই ঘনকাকার একক কোষটার। এইবারে যে মূল পয়েন্টটাতে আমরা আসব, কোন একক কোষের যদি আমরা প্যাকিং দক্ষতা নির্ণয় করি তাহলে ওই কোষের মধ্যে একদম ক্লোজলি প্যাকড হয়ে আছে কণাগুলোকে আমরা সম আকারের গোলক হিসেবে কল্পনা করি, গোলক হিসেবে যদি কল্পনা করি তারপরে আমরা প্যাকিং দক্ষতাটা নির্ণয় করব। দেখো যেটা বলছিলাম তোমাদের, একদম ফার্স্টে চলে আসছি সরল ঘনকাকার একক কোষের জন্য, সরল ঘনকাকার একক কোষের জন্য জালকের আর কি প্যাকিং দক্ষতা কিভাবে নির্ণয় করা যাবে, কিভাবে হবে দেখো। এখানে দেখো তোমাকে কিন্তু ফার্স্টেই যদি আরেকটা আমরা ড্র করে নিতে পারি তাহলে খুব ভালো হবে। এটা হচ্ছে একটা সরল ঘনকাকার একক কোষ, তাই তো? এখানে কণাগুলো রয়েছে, সরল ঘনকাকার একক কোষ, ওকে? এবার মেন ব্যাপারটা কি হয়, এই পুরোর একটা একটা পার্টকে যদি আমরা দেখি, মানে এই পার্টটা একটা ইউনিট সেলকে একক কোষটা আমরা দেখবো, ঠিক আছে? এই পার্টটা টোটালটা দেখবো তাহলেই কতটা আয়তন অধিকার করে আছে সেটা বুঝতে পারবে। দেখো এই রকম ভাবে যদি আঁকি, এইভাবে যদি তুমি আঁকতে পারো তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে তোমার কাছে ব্যাপারটা। দেখো এইবারে প্রত্যেকটা কেন্দ্র থেকে আমরা, এই তো টোটাল ইউনিট সেলটা, একটা ঘনকাকার একক কোষে কতটা স্থান অধিকার করে আছে এই ড্রয়িংটা যদি তুমি ফলো করতে পারো। দেখো এই কেন্দ্র থেকে এটা এক একটা রেডিয়াস, এইটা আর আবার এইটা, এটা তো আমার ড্রয়িংটা তো একদম ইকুয়ালি ইকুয়াল হচ্ছে না, কিন্তু এটা ইকুয়াল হয় এইখান থেকে এই লেন্থটা থেকে, মানে হচ্ছে দেখো এই যে এই লেন্থটা থেকে এই লেন্থটা দূরত্ব হচ্ছে রেডিয়াস, ব্যাসার্ধটা আর, আবার এইটা থেকে এটা হচ্ছে আর। এবার টোটাল যে এটা, এই যে টোটাল টোটাল এই পুরো লেন্থটা, এই যে এই পুরো লেন্থটা, এটা হচ্ছে কি প্রান্তের দৈর্ঘ্য বা ওই বাহুটার দৈর্ঘ্য, মানে এক একটা বাহুর দৈর্ঘ্য এটারও এ, এটারও এ, এটারও এ, তাহলে এক একটা বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে, এ হচ্ছে, তাই তো? বাহুর দৈর্ঘ্য হয়ে যাচ্ছে এ। তাহলে আমরা বলতে পারি তুমি যখন একটা প্যাকিং দক্ষতা নির্ণয় করবে তাহলে তোমাকে লিখে নিতে হবে যে ধরে নিচ্ছি বাহুর দৈর্ঘ্যটা কত এ, এবং ব্যাসার্ধ কত
মানে কণার ব্যাসার্ধ, অবশ্যই কণার ব্যাসার্ধ, অবশ্যই কিন্তু কণার ব্যাসার্ধ আর তুমি ধরে নিলে, ঠিক আছে? বাহুর দৈর্ঘ্য এ এবং কণার ব্যাসার্ধ হচ্ছে আর। এবার ঘন সন্নিবেশনের ফলে যেহেতু ক্লোজলি প্যাকড থাকে, আমরা বলেছি যে সরল ঘনকাকার জালক কিন্তু সবসময় ক্লোজলি প্যাকড থাকে, তাই ওই সরল ঘনকের একদম কোণে যে বিন্দু, কৌণিক বিন্দুতে যে কণাগুলো আছে, তখন কি হয়, একক কোষের বাহু পরস্পর সংস্পর্শে থাকে, তাই জন্য বাহুর দৈর্ঘ্য হয় 2r। বাহুর দৈর্ঘ্য সেই কারণে হয় 2r। এই যে r প্লাস r 2r, তাহলে a ইকুয়াল টু কি হলো, 2r পেলে, তাই তো? a ইকুয়াল টু পেয়ে গেলে 2r, যেহেতু মানে একক কোষের বাহু বরাবর পরস্পর সংস্পর্শে আছে, তাই একদম অ্যাটাচ হয়ে আছে, তো তাই জন্য r প্লাস r, r প্লাস r হলো 2r। তাহলে টোটাল a, এইটা টোটাল তো a, তাহলে a ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম কি, 2r, ঠিক আছে? এটা বোঝা গেল। এবার আর একটা ইনফরমেশন হচ্ছে, এই সরল ঘনকাকার একক কোষের জন্য তার কণা সংখ্যা কত, কত কণা সংখ্যা, কণার সংখ্যা হচ্ছে 1, কণার সংখ্যা হলো 1। তাহলে a ইকুয়াল টু যদি 2r হয় এবং কণার সংখ্যা যদি 1 হয়, তাহলে একক কোষে ওই সরল কণা দ্বারা যে আয়তনটা অধিকার করে আছে, সেই অধিকৃত আয়তনটা কত হবে সেটা আমাকে দেখে নিতে হবে। এবার ওই সকল কণাগুলো দ্বারা অধিকৃত আয়তন সেইটা আমাকে বের করতে হবে। এখানে অধিকৃত আয়তন যদি জানতে চাই, অধিকৃত আয়তন, তাহলে অধিকৃত আয়তন ইকুয়াল টু হচ্ছে কণার সংখ্যা ইনটু, কণার সংখ্যা ইনটু একটা কণার আয়তন, কণার সংখ্যা ইনটু একটা কণার আয়তন, এইটা হচ্ছে টোটাল যে বলছি যে অধিকৃত আয়তনটা। কারণ আমরা জানি যে প্যাকিং এফিসিয়েন্সি মানে প্যাকিং দক্ষতা নির্ণয় করতে গেলে আমাকে কি করতে হবে, একক কোষের দ্বারা অধিকৃত কণাগুলোর অধিকৃত আয়তন, একক কোষের কণাগুলোর এবং বাই একক কোষের মোট আয়তন, সেটা দিয়ে ডিভিশন করতে হবে। তাহলে অধিকৃত আয়তনটা কি হলো, কণার সংখ্যা 1 ইনটু একটা কণার আয়তন কি হয়, 4/3 পাই আর কিউব, একটা গোলক ধরেছি তো আমরা, গোলক হিসেবে কল্পনা করে নিয়েছি, তাই জন্য তার আয়তন কি হয়, তোমরা অঙ্কে করেছো 4/3 পাই আর কিউব, এইটা হচ্ছে আমরা কি পেলাম, এইটা পেলাম অধিকৃত আয়তন, তাই তো? আমরা নেক্সট পেজে একটু চলে যাই, সেখানে দেখবে তোমরা, তাহলে আমরা পেয়ে গেছি। এবার একক কোষের আয়তন তাহলে কত হবে, একক কোষের আয়তন তাহলে কত হবে, একক কোষের আয়তন, একক কোষের আয়তন হয়ে যাবে a কিউব, কারণ বাহুর দৈর্ঘ্য যদি a হয় তাহলে একক কোষের আয়তন হয়ে যাবে a কিউব। এবার a ইকুয়াল টু অলরেডি কি জেনে রেখেছি আমরা, 2r, তাহলে 2r এর হোল কিউব হয়ে গেল, তাই তো? 2r এর হোল কিউব হয়ে গেল, যেখানে আমরা পেলাম 8r কিউব। এবার তুমি প্যাকিং দক্ষতার ফর্মুলাটা জাস্ট পুট করে দাও, ব্যাস, প্যাকিং দক্ষতা, একক কোষের অধিকৃত আয়তন কত বেরিয়েছে, একক কোষে অধিকৃত আয়তন বেরিয়ে গেছে 4/3 পাই আর কিউব বাই 8r কিউব, ব্যাস। তাহলে আর কিউব, আর কিউব কেটে গেল, 4/3 ইনটু এখানে 3/ মানে পাই বাই আর পড়ে রইল, জাস্ট এটা ক্যালকুলেট করে নাও, পাই বাই 6 আসছে, দেখো মানে কি 4/3 পাই ইনটু 1/8 পাচ্ছ, তাহলে 4 এখানে 2 কাটলো, তাহলে কি পেলে, পাই বাই 6 পেলে। পাই বাই 6 মানেই হচ্ছে তোমরা ক্যালকুলেট করে নিতে পারবে যে 0.524, এই হচ্ছে টোটাল মানে আলটিমেট যে ক্যালকুলেশনটা আমরা পাই সেটা হচ্ছে 0.524, তার মানে
কণা দ্বারা অধিকৃত একক কোষে কণা দ্বারা অধিকৃত আয়তনের পরিমাণ হয়ে গেল 52.4%। এবার 100 থেকে যদি তুমি 52.4 মাইনাস করে দাও তাহলে তুমি ফাঁকা স্থানের পরিমাণ পেয়ে যাবে। তাহলেই তুমি দেখো এখান থেকে কিন্তু ফাঁকা স্থানের পরিমাণ দেখছিলে না, এই যে এই দেখো, এই যে 47.6%, 47.6% তুমি ফাঁকা স্থানের পরিমাণটা পেয়ে গেলে। একক কোষের কণাগুলোর অধিকৃত আয়তন যদি পেয়ে যাও তাহলে ফাঁকা স্থানের পরিমাণও পেয়ে গেলে। এইভাবে তুমি দেহ কেন্দ্রিকেরও করতে পারবে, পৃষ্ঠ কেন্দ্রিকেরও করতে পারবে। তাহলে এই ব্যাপারটা টোটালটা আমাদের গেল একটি সরল ঘনকাকার জালকের প্যাকিং দক্ষতার নির্ণয় করো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার এই কোশ্চেনটা এইভাবে না এসে, মানে সরল ঘনকাকার জালকের প্যাকিং দক্ষতা নির্ণয় করো এইভাবে না এসে, বলতে পারে যে দেখাও যে সরল ঘনকাকার একক কোষের প্যাকিং দক্ষতা 52.4%। তাহলে পুরো ব্যাপারটা তোমাকে এখানে যে যে যেটা আমরা লিখেছি সেইটুকু জাস্ট লিখলেই হবে, যেটুকু আমি তোমাদের লিখে দেখালাম। আর যদি পারো তো এই যে পিকচারটা আছে এই পুরো পিকচারটা ড্র করে দিতে পারো। একটা জাস্ট সরল ঘনকাকার একক কোষ আঁকবে, আর একটা হচ্ছে এই যে একক কোষটিতে কণাগুলোর যে সন্নিবেশ হয়ে যাচ্ছে তার জাস্ট তার নকশাটা করবে। এই একটা চারটে গোল এঁকে এখানে জাস্ট একটা বক্স করে দিয়ে, যেহেতু তুমি আর যেহেতু রেডিয়াসটাকে ধরেছো এবং এ যেহেতু প্রান্ত দৈর্ঘ্যটাকে ধরেছো, প্রান্তের বা বাহুর দৈর্ঘ্য ধরেছো, তাই তোমার এটা দেখাতে সুবিধা হবে এ ইকুয়াল টু কেন 2R হচ্ছে এবং অধিকৃত আয়তনে কি পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, এইগুলো দেখাতে তোমার সুবিধা হবে, একক কোষের আয়তন কি হচ্ছে, এ কিউব হচ্ছে, তো এই ব্যাপারগুলো কিন্তু দেখাতে তোমার সুবিধা হবে যদি তোমরা এটা ড্র করতে পারো। খুব ভালো হয়, তোমরা কিন্তু একদম ফুল মার্কস এটাতে পাবে। যদি 3 মার্কসের কোয়েশ্চেন আসে তো 3 মার্কসই এটা থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে, পুরো যেরকম লিখলাম। জাস্ট ধরা ধরা যাক এখানে ধরি বলে লিখে নেবে, ধরি বাহুর দৈর্ঘ্য এ কণার ব্যাসার্ধ আর, তাহলে কি হবে? এবার ঘন সন্নিবেশের ফলে জাস্ট লিখে দেবে, ঘন সন্নিবেশের ফলে যেহেতু মানে বাহুগুলো বাহু বরাবর যেহেতু ওই কৌণিক বিন্দুস্থিত কণাগুলো পরস্পরের সংস্পর্শে থাকে তাই জন্য বাহুর দৈর্ঘ্য হয়ে যায় আর প্লাস আর 2R। তাহলে এই ইকুয়াল টু পেয়ে গেলাম 2R। এবার কণার সংখ্যা যেহেতু এক, সরল ঘনকাকারের ক্ষেত্রে এটা আগে থেকেই জানা আছে যে সরল ঘনকাকার ক্ষেত্রে কণার সংখ্যা হবে 1, তাই অধিকৃত আয়তনের ফর্মুলাটা জেনে রাখো, কণার সংখ্যা দিয়ে একটা কণার আয়তন জাস্ট মাল্টিপ্লাই করে দেবে, এর ক্ষেত্রে 1, তাই 4/3 πr³ রয়ে গেছে। ব্যাস এরপরে জাস্ট একক কোষের আয়তন মানে a³ h³, জাস্ট দুটো ডিভাইড করে দিলে π/6, মানে আমাদের 52.4% বেরিয়ে গেল। এবং ফাঁকা স্থানের পরিমাণ যদি জানতে চাই সেটাও বের করে ফেলতে পারবে। ওকে, এইবার আমি চলে যাচ্ছি একদম আমাদের সেকেন্ড পর্ব। সেকেন্ড পর্বটা হচ্ছে যেখানে আমি দেখাবো তোমাদের যে দেহ কেন্দ্রিক ঘনকাকার একক কোষের প্যাকিং দক্ষতা 68%। দেহ কেন্দ্রিক একক কোষে, দেহ কেন্দ্রিক দেখো 2 নম্বরে কি দেখাচ্ছি, দেহ কেন্দ্রিক, দেহ কেন্দ্রিক ঘনকাকার একক কোষের প্যাকিং দক্ষতা 68%। ঠিক আছে, দেখাও যে কোশ্চেনটা হচ্ছে দেখাও যে দেহ কেন্দ্রিক ঘনকাকার একক কোষের প্যাকিং দক্ষতা 68%। এখানে তোমাকে কি করতে হবে, এখানে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তুমি ফার্স্টে বিসিসি যে একক কোষ, মানে দেহ কেন্দ্রিক ঘনকাকার একক কোষ না বলে বিসিসিও বলে দিতে পারে তোমাদের, সেম ব্যাপার, এখানে কোনো আলাদা কিছু নেই। এখানে জাস্ট তোমরা এইভাবে যেরকম একক কোষ ড্র করো সেইভাবে ড্র করে নিতে পারবে। ঠিক আছে, এইভাবে একক কোষ ড্র করে নিলে হলো। এবার জাস্ট এখানে আর একটা থাকবে, কৌণিক বিন্দু ছাড়াও এখানে তো দেহের কেন্দ্রে আর একটা বিন্দু আছে গো, তাই তো? এখানে দেহের কেন্দ্রে আর একটা বিন্দু আছে, এই ওখানে গেল, তাই তো? দেহের কেন্দ্রে আর একটা বিন্দু আছে, আটটা ছাড়া দেহের কেন্দ্রে আর একটা বিন্দু আছে, তাহলে এক্ষেত্রে হয়ে গেল কি, সেই জন্য
এখানে একক কোষে মোট কণা সংখ্যা, বিসিসিতে মোট কণা সংখ্যা কত হয়? 2। তাহলে এই একটা ড্র করে নিলে পিকচার, সাথে তুমি এইটা ড্র করে নিতে পারো, যেহেতু কেন্দ্রের ব্যাপারটা আমরা দেখব, সন্নিবেশের নকশাটা আমরা দেখব, তাই তুমি এই পিকচার আর একটা পিকচার দেখাচ্ছি সেটা একটু ড্র করে নিতে পারো। জাস্ট এই রকম, যেহেতু একটা কেন্দ্রে আছে না, সেইটা জাস্ট ড্র করে নিলে এরকম ত্রিভুজের মতন কেটে নিলে। এবার কি বলতো, এখানে এইবার এখানে তিনটে গোল হয়ে গেল, ঠিক আছে, এই হচ্ছে তিনটে গোল করলাম আমরা, জাস্ট এই ব্যাপারটাকে দেখছি, বুঝতে পারছো তো এই ব্যাপারটা? হ্যাঁ, এই ব্যাপারটাকে আমরা এখানে ফলো রাখছি। তো এখানে কি হবে বলতো, এই যে যেহেতু তোমার এইখান থেকে এতটা, যদি অন্য কালার দিয়ে একটু লিখি তাহলে আশা করি সুবিধা হবে, ইয়েলো ফুটবে না, অরেঞ্জ দেখো, এখানে আর এখানে আর এখানে আর, মানে এই থেকে এখানটা আর আছে, আবার এই বিন্দুটা থেকে এই বিন্দুটা আর, এখানে দুখানা আর আসছে, এখান থেকে আর, আবার এখান থেকে এতটা আর। তো এখানে কিন্তু তুমি চারটে আর দেখতে পাচ্ছ, তাই তো? এই কেন্দ্রটা থেকে একটা আর, আবার এই মাঝে যে কেন্দ্র আসছে তার দুদিক থেকে দুটো রেডিয়াস পাচ্ছ, আর একটা গোলকের রেডিয়াস পাচ্ছ, তাহলে এর ডিস্টেন্সটা হয়ে যাচ্ছে, আর এইটা যদি একটাকে আমরা এ ধরে নিই, এটা হয়ে যাবে কি √2a, এবং এইটা হয়ে যাবে √3a। মানেটা হচ্ছে দেখো, ধরা যাক প্রথমে তো একইভাবে লিখে নিলে, প্রথমে জাস্ট একইভাবে যেরকম আগেরটা ছিল, যে এ ধরে নিলাম প্রান্ত দৈর্ঘ্যকে এবং আর ধরে নিলাম আমরা ব্যাসার্ধকে, কণার ব্যাসার্ধ ধরে নিলাম। এবারে বিসিসি একক কোষে কি হচ্ছে, কৌণিক যে বিন্দুস্থিত কণাগুলো দেহ কর্ণ বরাবর দেহ কেন্দ্রস্থিত কণার সংস্পর্শে থাকে, বডি ডায়াগোনাল বরাবর, বডি ডায়াগোনাল বরাবর, এই যে বডি ডায়াগোনাল বরাবর কি আছে, দেহের কেন্দ্রে অবস্থিত কণার সংস্পর্শে আছে, তো তাই দেহ কর্ণের দৈর্ঘ্য হয়ে যায় 4r। দেখো এখানে চারটে আর হলো না, আর প্লাস আর প্লাস আর প্লাস আর, এখানে হয়ে গেল 4r। তাই এখানে √3a কেন হলো, তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, এই বাহুটার দৈর্ঘ্য হলো √3a, বাট ওয়াই? কারণ হচ্ছে এ দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট যে ঘনক তার দেহকরণের দৈর্ঘ্যটাই হয়, এ দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট, বাহু বিশিষ্ট তো এ দৈর্ঘ্যের, এ দৈর্ঘ্য বাহু বিশিষ্ট ঘনকের দেহকর্ণ মানে বডি ডায়াগোনালের দৈর্ঘ্যটা √3a হয়, এটা সায়েন্টিফিক্যালি প্রুফড। ওকে, তাহলে কি হয়ে গেল, আমাদের √3a সমান 4r হয়ে গেল, √3a সমান হয়ে গেল 4r। তাহলে এ সমান এখান থেকে পেয়ে গেলাম আমরা 4r/√3 বা 4/√3 ইন টু আর, এইভাবেও লেখা যেতে পারে। তো এই হচ্ছে টোটাল ব্যাপারটা, এ ইকুয়াল টু তুমি তাহলে এখান থেকে বের করে ফেললে কিন্তু, তাই না? এখানে লিখে দেবে প্রথমে, এই এই পিকচারটা ড্র করবে, এই পিকচারটা ড্র করে আমি যদি পরিষ্কার করে একদম পিকচারটা তোমাদের দেখিয়ে দিই, দেখো এই হচ্ছে আসল পিকচারটা, ঠিক আছে, এই হচ্ছে আসল পিকচারটা। আচ্ছা, এইখানে কেন্দ্র আছে, এখানে একটা কেন্দ্র, এখানে একটা কেন্দ্র, এখানে আর এখানে আর এখানে আর এখানে আর, এবার এই টোটালটা যেহেতু দেহ বডি ডায়াগোনাল তার দৈর্ঘ্য হয় √3a, এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে √a, আর এটা হচ্ছে √2a, ঠিক আছে। এবার যেহেতু তাহলে চারটে আর আছে, তাই জন্য হয়ে গেল 4r, এটা হচ্ছে আমাদের কর্ণের দৈর্ঘ্যটা পেলাম, কর্ণের দৈর্ঘ্য 4r বা √3a ইকুয়াল টু 4r পেয়ে গেলাম। ওকে, আচ্ছা, তাহলে a ইকুয়াল টু এখান থেকে বের করে ফেলতে পারলে 4r/√3। নেক্সট চলো যাই, নেক্সট পেজে আমরা একটু দেখে নিই, নেক্সট পেজে কি লিখবে, এবার একক কোষে কণার সংখ্যা কত, বিসিসির ক্ষেত্রে কণার সংখ্যা হচ্ছে এখানে হয় 2, কণার সংখ্যা যদি 2 হয় তাহলে মোট আয়তন কত হবে, বিসিসি একক কোষের অধিকৃত মোট আয়তন হবে, এক কি বলেছি আয়তনের ফর্মুলা কি ছিল, একটা কণার সংখ্যা, এটা আমি লিখছি না,
আগের স্লাইডটা আগে যদি কেউ মিস করে গিয়ে থাকো, একটু আগিয়ে মানে পিছিয়ে নিয়ে দেখে নেবে, ভিডিওতে যে লিখেছিলাম যে একটার কণার সংখ্যা, কণার সংখ্যা এবং একটা কণার আয়তন, তাহলে কণার সংখ্যা হচ্ছে 2 এবং একটা কণার আয়তন হয়ে যাচ্ছে কত, একটা একক কোষের আয়তন একটা একটা কোষের আর কি, তাই তো? একটি কণার আয়তন 4/3 পাই আর কিউ, তাহলে কি হয়ে গেল এটা 4/3 পাই আর কিউ, এই হচ্ছে আমরা পেলাম যদি আয়তনটা বলি। শুধু আয়তন লিখলে কিন্তু পরীক্ষায় হবে না, আমি এখানে তোমাদের শর্টে লিখে দিলাম কিন্তু মুখে বলে দিয়েছি যে লিখতে হবে কি, তুমি পুরোটাই লিখতে পারো, দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষের কণাগুলো দ্বারা অধিকৃত মোট আয়তন, কণাগুলো দ্বারা অধিকৃত মোট আয়তন 2 × 4/3 পাই আর কিউব। আচ্ছা আমি আমার মন চাইছে একটু দেখিয়ে নি তোমাদের, তাহলে তোমাদের আরো বুঝে যাবে যে অধিকৃত আয়তন কণার সংখ্যা ইন্টু একটা কণার আয়তন, কণার সংখ্যা যেহেতু বিসিসির ক্ষেত্রে 2, তাই 2 × এখানে হয়ে গেল কি 2 × 4/3 পাই আর কিউব, আর কোষের মোট আয়তন কি হয় এ কিউব, এ সমান কি পেয়েছো 4/√3 আর এর হোল কিউব, তাই তো? 4/√3 আর পেয়েছো তো, তাহলে এখানে তুমি পেয়ে গেলে কত 64√3 আর কিউব পেয়ে গেলে, দেখো। ব্যাস এবার তুমি প্যাকিং দক্ষতা ইজি নির্ণয় করে ফেলতে পারবে, কিভাবে করবে 2 × 4/3 পাই আর কিউব বাই 64/√3 আর কিউব, ব্যাস আর কিউব গুলো তো কিছুই থাকলো না, তুমি এখান থেকে ক্যালকুলেশন করে দেখবে আর কিউব গুলো তো কেটেই গেল, জাস্ট পাই এটা লিখে পায়ের ভ্যালুটা লিখে তুমি 0.68 পাচ্ছ, তাহলে 68% তুমি প্রুফ করে ফেলতে পারলে, 100 থেকে 68% মাইনাস দিলে যেটা হচ্ছে সেটা তুমি পেয়ে যাচ্ছ ফাঁকা স্থান, ফাঁকা স্থান, ঠিক আছে 32% বিসিসি একক কোষে ফাঁকা স্থানের পরিমাণ তুমি এইটা থেকে জানতে পেরে গেলে, দেখো সেটাই এখানে দেখা গেল যে 68% বেরোলো। নেক্সট আমরা এখানে চলে যাচ্ছি, এবার নেক্সট আমরা যেটা স্টাডি করব সেটা হচ্ছে আমাদের এফসিসির জন্য, আমি এখানে শর্টেই তোমাদের লিখে দিচ্ছি এফসিসির জন্য প্যাকিং এফিসিয়েন্সি নির্ণয় করো, একইভাবে এখানেও কিন্তু তোমরা লিখছ যে প্রান্ত দৈর্ঘ্য এ এবং ব্যাসার্ধ হচ্ছে আর, এবার এখানে কিন্তু পৃষ্ঠ কেন্দ্রে অবস্থিত কণার সংস্পর্শে থাকে ওই একক কোষের কৌণিক বিন্দুস্থিত যে কণাগুলো, একক এখানে তো ফেস সেন্টার্ড, পৃষ্ঠকেন্দ্রিক তো, ঠিক আছে, পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষের প্যাকিং দক্ষতা 74% দেখাও বা বের করো প্যাকিং দক্ষতা, এইভাবেও আসতে পারে, তো তুমি সেখানে এইভাবে লিখে নিচ্ছ এবং সেখানে কি করছো পৃষ্ঠ কেন্দ্রে যেহেতু থাকে তাই জন্য তোমার স্ট্রাকচারটা ঠিক হয়ে যাবে এইরকম, এইরকম হয়ে যাবে স্ট্রাকচারটা, আর একটু বড় বড় হবে গোলটা, এইরকম ধরো এটা টাচ করে থাকবে, বুঝতে পেরেছো? আমি একটু ভালো করেই আঁকি, চলো আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপারটা থাকবে, ঠিক আছে, ঠিক আছে, এই হচ্ছে গোলের টাচটা থাকবে, এই আর একটা গোল থাকবে, এই আর একটা গোল থাকবে, এই হচ্ছে টোটাল ব্যাপারটা থাকবে, ঠিক আছে, আর এইখান দিয়ে যে পৃষ্ঠ কেন্দ্র, যেহেতু পৃষ্ঠ কেন্দ্র তাহলে এইখানের বিন্দু থেকে পুরো টাচ হয়ে থাকবে, কিন্তু এবার এইখানে দেখো পুরো বাহুর দৈর্ঘ্যটা তোমাকে নিতে হবে, মানে প্রান্তের দৈর্ঘ্য, এই যে প্রান্তের দৈর্ঘ্য এটা কত, প্রান্তের দৈর্ঘ্যটা হচ্ছে এ, তাহলে এখানে হচ্ছে যেহেতু এ বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত হয়, বর্গক্ষেত্র হলে কর্ণের দৈর্ঘ্য √2a হয়, আচ্ছা বিসিসি ক্ষেত্রে পড়লাম ঘনকের ক্ষেত্রে দেহ কর্ণের দৈর্ঘ্য হয় √3a, এইগুলো কিন্তু একটু মনে রাখতে হবে ম্যাথামেটিক্যাল টার্ম গুলো, ঠিক আছে, তাহলে পৃষ্ঠকর্ণের দৈর্ঘ্য হয়ে যাচ্ছে মোটামুটি তোমার এখান থেকে যে টানা হচ্ছে সে পৃষ্ঠকর্ণটা, তো এই ব্যাপারটা হয়ে যাচ্ছে তোমার √2a, এখানে হয়ে যাচ্ছে তো মানে 4r, তাহলে মানে √2a সমান 4r,
পেয়ে যাচ্ছ, তাই তো? এখান থেকে একটা আর পাচ্ছ, এই এখানে বিন্দু আছে পৃষ্ঠ কেন্দ্রে, এখানে দুটো, এখানে একটা আর, এখানে একটা আর, আর এখানে একটা আর পাচ্ছ, নিয়ে ফোর আর হচ্ছে, তাহলে এ সমান পেয়ে যাচ্ছ 4/√2 × r, এটা পাচ্ছ। তো সেখান থেকে এবার দেখে নাও, এ সমান তো পেয়ে গেলে, এ সমান পেয়ে গেছো, এবার তুমি পেয়ে যাচ্ছ তাহলে আমাদের একক কোষে কণার সংখ্যা। কণার সংখ্যা কত? হচ্ছে 4, তাই তো? একক কোষে কণার সংখ্যা হচ্ছে 4। তাহলে অধিকৃত আয়তন কত হবে? 4/(4/3πr³), এইটা হচ্ছে অধিকৃত আয়তনটা বেরোলে। এবার একক কোষের মোট আয়তন সেটা কত? এ কিউব। তাহলে এখানে হবে এ কিউব, মানে হচ্ছে যে 4/√2r³। তাহলে হয়ে পেয়ে গেলে কি, এখানে এখানে পেয়ে গেলে যে টোটাল 16, তুমি 16√2r³ পেয়ে গেলে। ব্যাস, এবার জাস্ট 4/(4/3πr³)/16√2r³ ডিভিশন করে দাও, ব্যাস তুমি পেয়ে যাবে 74%। ব্যাস, এখান থেকে মাইনাস করলে তুমি আবার পেয়ে যাবে কাটটা বলতো, পেয়ে যাবে হচ্ছে FCC-র ক্ষেত্রে ফাঁকা স্থান পেয়ে যাবে 26%। তাহলে FCC-র ক্ষেত্রে প্যাকিং দক্ষতা বেরোলো 74%, ফাঁকা স্থান বেরোলো 26%, জাস্ট 100 থেকে মাইনাস, আর তো কিছু করার নেই, 100 থেকে জাস্ট মাইনাস করার আছে। তো এই হচ্ছে আমাদের টোটাল ব্যাপারটা ছিল, টোটাল ব্যাপারটাই হচ্ছে আমাদের প্যাকিং এফিসিয়েন্সি নির্ণয় করা, ঠিক আছে? প্যাকিং এফিসিয়েন্সি নির্ণয় করা, এই হচ্ছে তোমাদের পুরো প্যাকিং এফিসিয়েন্সিটা, পুরো আমরা ওই জন্য লিখে বোঝালাম যাতে একটু বুঝতে তোমাদের সুবিধা হয়, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইখান থেকে যে তিনটে বললাম, একটা সরল ঘনকাকার জালকের জন্য প্যাকিং দক্ষতা সেটা হচ্ছে 52.4%, আচ্ছা BCC-র জন্য হচ্ছে, মানে বডি সেন্টার্ড মানে দেহ কেন্দ্রিক ঘনকাকার একক কোষের জন্য 68%, এবং আমরা পেয়ে গেলাম FCC-র জন্য মানে পৃষ্ঠ কেন্দ্রিক ঘনকাকারের জন্য, সেটার জন্য হচ্ছে আমাদের 74%, এবং প্রত্যেকটা থেকে যদি 100 করে মাইনাস, 100 থেকে মাইনাস দিই তাহলে পেয়ে যাব আমরা ফাঁকা স্থানের পরিমাণ। এই হচ্ছে টোটাল ব্যাপারটা ছিল। আর একটা ফর্মুলা যেটা তোমাদের পড়তে বললাম, যে ঘনকাকার একক বিশিষ্ট, একক কোষ বিশিষ্ট কেলাসের ঘনত্ব নির্ণয়, তার ফর্মুলাটা একটু জেনে রেখো। ব্যাস, এই হচ্ছে আজকের ক্লাসটা ছিল। নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে, এর পরের টপিকটা নিয়ে আবার ডিসকাশন করব। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, অ্যান্ড চ্যানেলটা যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করতে ভুলো না, পরে আরো ক্লাসের আপডেট যাতে তোমরা তাড়াতাড়ি পেয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ, বাই।